বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি NX1 ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। NX1 ঔষধটি ওয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ন্যাপ্রোক্সেন। এটি সাধারণত NX1 নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। NX1 500 mg ট্যাবলেট, NX1 250 mg ট্যাবলেট, NX1 সাপোজিটরি এবং NX1 জেল। তবে আজকে আমি NX1 500 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত NX1 ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের দীর্ঘদিন যাবত ব্যথা রয়েছে, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, হাত পায়ে অতিমাত্রায় ব্যথা সৃষ্টি হওয়া, সহজে ব্যথা না কমা, তাছাড়া জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভূতি হওয়া, অসহনীয় ব্যথা অনুভব হওয়া, বাতজনিত ব্যথা, তীব্র ও দীর্ঘস্থায়ী বাত ব্যথা, অস্থি সংশ্লিষ্ট ব্যথা, এনকাইলোজিং স্পন্ডিলাইটিস, জুভেনাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, পেশির পর্দাহ, মাইগ্রেনের পর্দাহ, এ সকল সমস্যাও দূর করতে NX1 ঔষধটি দেওয়া হয়ে থাকে। NX1 ঔষধটি অতি সহজে এবং দ্রুত ব্যথা নিরাময় করে থাকে। এটি ব্যথা নিরাময় করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। NX1 ঔষধটি খাবার নিয়ম হল, সাধারণত NX1 500 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে দুবার সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। NX1 ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের ব্যথা রয়েছে। রোগীর বাতজনিত ব্যথা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, ঘাড় ও পিঠে কোমরে ব্যথা সৃষ্টি হওয়া, মাথা ব্যথা করা, যে ধরনের ব্যথা থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে NX1 ঔষধটি দ্বারা রোগীর এ সকল ব্যথা নিরাময় করা সম্ভব, তাহলে ডক্টর NX1 ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই NX1 ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। NX1 ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ডায়রিয়া হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, আন্তিক আলসার, জন্ডিস ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেও হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় NX1 ঔষধটি না খাওয়াটাই উত্তম। যদি আপনাদের NX1 ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।